প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আজকের এই অনলাইন ক্লাসে, গণিতের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে তোমাদের অনলাইন মূল্যায়ন খুব ভালোভাবে কমপ্লিট করেছো, যেটি 1 জুলাই থেকে শুরু হয়ে 13 তারিখ 14 তারিখের মধ্যে কমপ্লিট হয়েছে। এর পরবর্তীতে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস শুরু করছি। তোমাদের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি 53 পৃষ্ঠার যোগ বিয়োগ সম্পর্কে কিছু কথা বলবো। 53 পৃষ্ঠা তোমরা সবাই বই খোলো। 53 পৃষ্ঠা শূন্য থেকে 10 পর্যন্ত যোগ এবং বিয়োগ, এটা নিয়ে আলোচনা করব। এখানে তোমরা একটু জিনিস দেখো, 0 থেকে 10 পর্যন্ত যোগ এবং বিয়োগ, কার্ড তিনটি ব্যবহার করে যোগ ও বিয়োগ তৈরি করো। এখানে তিনটি কার্ড আছে, একটা কার্ডের মধ্যে 2, একটা কার্ডের মধ্যে 6, একটা কার্ডের মধ্যে 8। আমি তিনটা কার্ডকে তিনটা ভাগে ভাগ করলাম, 2, 6, 8। এই তিনটি কার্ড ব্যবহার করে যোগ বিয়োগ তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে 4টি যোগ বিয়োগ দেওয়া আছে, 2টি যোগ 2টি বিয়োগ দেওয়া আছে। আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি, দেখো এই যে প্রথমে আছে একটি যোগ, 2-এর সাথে কত যোগ করলে 6 যোগ করলে কত হবে, ঠিক আছে? 2-এর সাথে 6 যোগ করলে কত হবে? 8 হবে, তাই না? এটা যোগ করতে হবে, এখানেও যোগ করতে হবে, এখানে আবার যোগ করলে এইটাই আবার এখানে করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যোগটাই আবার এখানে করতে হবে। অর্থাৎ এখানে যতগুলো খালি ঘর আছে, এই খালি ঘরের মধ্যে এই তিনটার ভিতর থেকে বসাতে হবে, 2 অথবা 6 অথবা 8 বসাতে হবে। বসিয়ে এই যোগ আর বিয়োগ অঙ্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এই দুটো প্রথমে আছে, তারপরে সামনে আছে, দুই আর ছয় যোগ করলে কত হবে? এখান থেকে 8 হবে। তারপর আমি এখান থেকে কোনটা বসালে বাকিটা এখানে হবে, দেখো এখান থেকে আমি আমি যদি এটি বসাই আমি যদি এটি এখানে বসাই আমি আমি যদি এটি এখানে বসাই তাহলে এটা ফলটা পাচ্ছে। এটা একটু দেখো, এরপরে বিয়োগ আছে 2টা, সেই 2টা আমি করাচ্ছি, বিয়োগ 2টা একটু দেখে নিচ্ছি। যেমন এখানে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে কোনটা হবে? এইটা হবে, এই যে 2টা হবে এখানে। আবার এখান থেকে কোনটা বসালে ফলটা এটা হচ্ছে, সেই 2টা আমরা আবার দেখো, এই 2টি আমরা এখন দেখব।
এখানে এই তিনটা থেকে এখানে কোনটা বসবে? না এখানে, এখানে প্রথমে এই তিনটা থেকে কোনটা বসবে? এইটি বসবে। আর এই তিনটা থেকে এখানে কোনটা বসবে? এইটি বসবে। ঠিক আছে, একটু দেখো তোমরা। এরপরে নিচে আরো চারটে অঙ্ক আছে, সেই চারটে অঙ্ক এখন আমরা দেখব। নিচে আছে দুই তিন পাঁচ, ব্যবহার করতে হবে দুই তিন পাঁচ, ব্যবহার করতে হবে। ব্যবহার করে এখানে আমাকে দুই তিন পাঁচ ব্যবহার করতে হবে। যেমন এখানে দুই আছে, তাহলে আমি যদি এখানে তিন বসাই, তাহলে তিন দুই পাঁচ হবে। তারপরে এখানে এমনভাবে বসাতে হবে যাতে দুটো মিলে এটা হয়। তাহলে এখানে আমি তিন বসিয়েছি, এখানে তাহলে আমি দুই বসাবো। এখানে দুই বসালে এখানে তিন, তিনে দুয়ে পাঁচ। এটা আছে কোথায়? 53 পৃষ্ঠায় নিচের দিকে আছে, এই যে 53 পৃষ্ঠায় এই অঙ্কটা আর এই অঙ্কটা আমি করালাম। তারপর নিচের দুটো আমরা করব। আমাদেরকে এই এখন বিয়োগ দুটো দুটো আমরা করব। এখানের মধ্যে দুই যদি আমি পেতে চাই, তাহলে এখানে এখানে কি বসাতে হবে? এখান থেকে তাহলে আমি এটা যদি এখানে বসাই পাঁচ, এটা যদি এখানে বসাই তিন, তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই। ঠিক আছে, এরপরে আমি যদি এখানে তিন পেতে চাই, তাহলে এখানে কি কি বসাতে হবে? তাহলে এখানে পাঁচ বসাতে হবে এখানে, আর এখানে বসাতে হবে দুই। পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন, 53 পৃষ্ঠার নিচের দিকে চারটা অঙ্ক আছে, চারটা অঙ্ক করে দিলাম। ঠিক আছে, তুমি দেখো অঙ্ক দুটো। এরপরে নিচে তিন ছয় নয় এবং তিন ছয় নয় এবং দুই আট দশ, এই তিনটি তিনটি সংখ্যা যোগ করে আরও অঙ্ক করানোর মতো করার মতো তোমরা প্র্যাকটিস করবে। নিচে তিনটি সংখ্যা, এরপরে আরও তিনটি সংখ্যা আছে, যেমন তিন ছয় নয়, এরপরে আছে দুই আট দশ। ঠিক আছে, এই ছয়টি সংখ্যা দিয়ে তোমরা নিজেরা যোগ বিয়োগ অঙ্ক তৈরি করতে পারবে। এরপরের পৃষ্ঠা আছে 54 পৃষ্ঠা। 54 পৃষ্ঠায় দেখি আমরা সব পারি কিনা। 54 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে, এই যে 54 পৃষ্ঠায় একটা অঙ্ক দেখি আমরা। আটজন যাত্রী নিয়ে বাস চলছে, বাস থামলে তিনজন নেমে গেল এবং চারজন উঠল। এখন বাসে যাত্রীর সংখ্যা কত? তাহলে নেমে গেল কয়জন? তিনজন নেমে গেল, আবার উঠলো কয়জন? চারজন।
দেখো যাত্রী ছিল মোট 8 জন, এখানে 8 জন যাত্রী আছে। নেমে গেল কয়জন? 3 জন নেমে গেল, আবার 4 জন উঠলো, 3 জন নেমে গেল, 4 জন উঠলো। তাহলে অঙ্কটা কি হবে? এই যে 3 জন নেমে গেল, প্রথমে 3 জন বিয়োগ, তারপর আবার 4 জন যোগ হলো। দেখাচ্ছি তোমাদেরকে, এটি 44 পৃষ্ঠা। আঠের 3 গেলে কত? 5, তারপরে 80 আর 80 যোগ হবে, তাহলে এখানে হবে, এরপরে হবে কত? 5 আর 4 যোগ করলে কত হবে? 9। তাহলে 80 আবার গিয়ে এখানে বসবে 9। আটজন যাত্রী নিয়ে শুরু করলো যাত্রা, 3 জন নেমে গেল, আবার 4 জন উঠলো, 3 জন নেমে যাওয়ার পরে হলো 5 জন, 4 জন উঠলো, তাহলে হলো কত? 9 জন। প্রিয় শিক্ষার্থীরা, এই আমি আজকে যোগ বিয়োগ 53 পৃষ্ঠার যোগ বিয়োগের কিছু ধারণা 0 থেকে 10 পর্যন্ত অঙ্ক করালাম, আর 54 পৃষ্ঠায় একটা অঙ্ক করালাম। তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।